বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে NTPC-তে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 35,000 প্লাস ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি জারি হলো। বন্ধুরা, সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওটিতে শুধুমাত্র আজকে আমরা ভ্যাকেন্সি টেবিল, অর্থাৎ কতগুলি ভ্যাকেন্সি আছে, কোন কোন জনে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং তাদের কোয়ালিফিকেশান কী, সে ব্যাপারে আজকে আলোচনা করব। কখন থেকে ফর্ম ফিল আপ শুরু, সে ব্যাপারে আজকে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি শুরু করি। এই ভিডিওটির পুরো তথ্য দেখার জন্য, অর্থাৎ এই কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি টেবিল সমস্ত কিছু দেখবার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। এবং যারা এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন এরকম নতুন চাকরির তথ্য দেখবার জন্য। তো আমরা দেখে নিই কখন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1/3/2019 তারিখ থেকে, শুরু হবে বিকাল 4টা থেকে শুরু হবে, অর্থাৎ 1 মার্চ বিকাল 4টা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট কিন্তু 31/3/2019 রাত্রি 12টা পর্যন্ত, 31 মার্চ রাত্রি 12টা পর্যন্ত লাস্ট ডেট। এবার দেখে নিই অনলাইনের টাকা কাটাবার লাস্ট ডেট কত তারিখ, 5/4 কিন্তু অনলাইনে টাকা কাটার লাস্ট ডেট বন্ধুরা। এখানে দেখিনি ফার্স্ট স্টেজ অফ সিবিটি, অর্থাৎ সিবিটির যে পরীক্ষাটি হবে ফার্স্ট স্টেজ কখন হবে, না টেন্টেটিভলি জুন থেকে সেপ্টেম্বর মধ্যে কিন্তু পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখে নিই কতগুলি ভ্যাকেন্সি, এখানে রয়েছে HS পাসের জন্য 10,628টি ভ্যাকেন্সি রয়েছে, যার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং বয়স গুনতে হবে 1/7/2019 অনুযায়ী, 1/7/2019 অনুযায়ী বয়স গুনতে হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশানও গুনতে হবে। অর্থাৎ 1/7/2019-এর আগে তোমাকে HS পাস করে থাকতে হবে। এই HS পাসের জন্য ওই 5টি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেখানে রয়েছে 4319টি ভ্যাকেন্সি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এখানে 760টি অল ওভার ইন্ডিয়া এবং জুনিয়র টাইম কিপার এখানে 17টি, ট্রেন ক্লার্ক 592টি এবং কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এখানে 4,940টি, অর্থাৎ টোটাল 10,628টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিগুলি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে, ইন্ডিয়ার জন্য। এই তারপর এখানে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে 1/7/2019-এর মধ্যে, তার আগে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। এই গ্র্যাজুয়েশন পাসের জন্য 8টি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24,649টি অল ওভার ইন্ডিয়াতে। তারপর আমরা একে একে পার্ট অনুযায়ী কোন জনে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 88টি, গুডস গার্ডের জন্য 5,748টি এই ভ্যাকেন্সিগুলি আছে, স্টেশন মাস্টারের জন্য এখানে রয়েছে 6,865টি। এইভাবে তোমরা এখানটা ভালো করে একটু দেখে নেবে এবং এখানে রয়েছে পে স্কেল, অর্থাৎ শুরুতে পেমেন্ট কত দেওয়া হবে সে ব্যাপারে এখানটাতে দেওয়া আছে, তোমরা সেটা একটু ভালো করে দেখে নেবে বন্ধুরা। এবং এসসি এসটি এসির জন্য বয়স যথার্থই ছাড় দেওয়া হবে 5/3 বছরের জন্য। তারপর আমরা এখানে দেখে নিই যে কত টাকা লাগছে ফর্ম ফিল আপ করতে, এখানে বয়স ব্যাপারে দেওয়া আছে, বয়স যেরকম থাকে সেন্টারে সেরকমই ছাড় দেওয়া আছে। এখানে দেখে নিই এক্সামেশন ফি, এক্সামেশন ফি যেমন ছিল রেলে গ্রুপ ডির ক্ষেত্রে সেরকমই এখানে রয়েছে, 500 টাকা এবং 400 টাকা ফেরত দেওয়া হবে ফার্স্ট স্টেজ, অর্থাৎ এক্সাম দিতে গেলে কিন্তু 400 টাকা ফেরত। এবং এসসি এসটি ফিমেল মহিলা ইয়ার সার্ভিসম্যান ঠিক আছে, এদের ক্ষেত্রে 2,500 টাকা, এদের 2,500 টাকায় ফেরত ঠিক আছে বন্ধুরা। এবার দেখি না আমি, এখানে বন্ধুরা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি টেবিল রয়েছে, এখানে আমাদাবাদের জন্য 1,024টি ভ্যাকেন্সি রয়েছে, তারপর এখানে রয়েছে আজমের জন্য 1773টি, আমরা ডাইরেক্ট চলে যাবো কিন্তু কলকাতা। বন্ধুরা এখন আমরা চলে আসছি কলকাতা RRB-তে,
এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে দেখে নিই। টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু 2949টি, অর্থাৎ অনেকগুলো এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভ্যাকেন্সি টেবিল অনুযায়ী একটু আলোচনা এখানে করে নিই। তো প্রথমে এখানে আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস ক্ষেত্রে মাত্র 2টি ভ্যাকেন্সি রয়েছে, সেটি আবার সাউথ ইস্টার্ন জোনের জন্য, তার আবার জেনারেলের জন্য। তারপর স্টেশন মাস্টার, ইস্টার্ন রেলওয়ে ইয়ার ক্ষেত্রে জেনারেলের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টি। টোটাল ভ্যাকেন্সি এখানে আলোচনা করছি, তোমরা পার্টগুলো একটু দেখে নেবে। এখানে স্টেশন মাস্টারের জন্য রয়েছে 281টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর গুডস গার্ডের জন্য ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে 88 এবং 22টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে ইস্টার্ন রেলওয়ে ক্ষেত্রে 113টি এবং মেট্রো রেলের ক্ষেত্রে 4টি এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে 31টি, এইভাবে ভ্যাকেন্সিগুলি রয়েছে। তারপর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে ইস্টার্ন রেলের ক্ষেত্রে 200টি এবং সাউথ ইস্টার্ন রেলের ক্ষেত্রে 101টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এখানে ইস্টার্ন রেলের ক্ষেত্রে 530টি এবং সাউথ ইস্টার্ন ক্ষেত্রে 123টি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র টাইম কিপার, এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট 87টি। তারপর কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে 408টি, এই ভ্যাকেন্সি টেবিলটি রয়েছে। এবং ট্রেন ক্লার্ক রয়েছে 21টি, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে রয়েছে 119টি, ইস্টার্ন রেলের ক্ষেত্রে এবং সাউথ ইস্টার্ন ক্ষেত্রে 143টি। টোটাল কিন্তু 2949টি ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা কলকাতা জোনের ক্ষেত্রে। তো তোমরা যে জোনের বাসিন্দা সেখানে অ্যাপ্লাই করো। যে ছিল আজকে ভ্যাকেন্সি টেবিল বন্ধুরা, এরপর আমরা আলোচনা করবো, পরের ভিডিওতে আলোচনা করব যে সিলেবাস কী রয়েছে এবং কতগুলি স্টেজে পরীক্ষাগুলি হবে, সেভাবে আমরা আলোচনা করবো। তো ভিডিওটি কখন দেখে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।